সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম اذکرুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর আমরা ফাজায়েল আমলের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ বিবরণ হচ্ছে সলাতের পরে আমরা যেসব তাজবি তাহলিল পাঠ করি এ একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে সাধারণত আল্লাহকে কি বলে ডাকি এখানে আমরা কি করি এ অংশটুকু আমরা যদি একটু জানি বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এখানে আল্লাহকে কিভাবে ডাকি বুঝতে পারলে আমরা এসব তাসবি বলার ব্যাপারে আগ্রহী হব আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো বেশি বেশি ডাকো সলাত আদায় করে আল্লাহকে ডাকা যায় বেশি বেশি আল্লাহ তালা বলছেন তোমরা আমাকে ডাকার জন্য সলাত আদায় করো একথা চূড়ান্ত যে সলাত হচ্ছে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম ঝিকি রাজকারের সলাত হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম আমরা অবশ্য নমুনা স্বরূপ একটা সলাতের একটা অংশ দেখাতে পারি যে আমরা সলাতের মধ্যে আল্লাহকে কিভাবে ডাকি যেমন একটা লোক মারা গেছে আমরা তার জানাজা দেওয়ার জন্য অযু গসুল দিয়ে কাফনটা টাফন দিয়ে রেডি করে যে আমরা যখন জানাজা দিই তখন প্রথমে আল্লাহ আকবর বলি তারপর আউজুবিল্লা বিসমিল্লা বলে সোরা ফাতেহা পড়ি বিসমিল্লা বললো অন্য একটা সুরা পড়ি এরপরে আল্লাহ আকবার বলে দুরুদ পড়ি তারপরে আল্লাহ হকবার বলে আমরা ওই ব্যক্তির জন্য বলি আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তুমি তার প্রতি রহমত নাজেল করো অফেহি তুমি তাকে মাফ করো অফে আনহ তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অক্রেম নজুল তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও পশ্চে মাদ খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও পকসে লোহবিল মাই ও জল বারাদ আল্লাহ তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করো যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় অব্দেলহু দারান খায়রান মিন্দারিহি আল্লাহ দুনিয়াতে যে তার বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও অহলান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে তুমি সুন্দর পরিবার দাও যান খায়রান মিন যাও জেহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও কবর নার আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করো আল্লাহ তুমি তাকে জাহান নামের শাস্তি থেকে রক্ষা করো সম্মানিত দর্শক মন্ডলী দেখুন সলাদ যে আল্লাহকে ডাকার বড় মাধ্যম তার স্পষ্ট প্রমাণ আমরা সলাতে এইভাবেই আল্লাহকে নানান ভাবে বলে থাকি এর পরে সালামের পরে যে আমরা করি রাজকার এ ব্যাপারে আমরা একটা গুরুত্বপূর্ণ বিবরণের চেষ্টা করব প্রাণপণে ইনশাল্লাহ এবং আমরা আশাবাদী হব যে আপনারা এগুলি ওই অনুযায়ী বলার পালন করার প্রাণপণে চেষ্টা করবেন দুনিয়া চিরদিন থাকবে না একথাই ঠিক মরণ একদিন চলেই আসবে একথাই ঠিক হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যাবে না অতএব আমাদের জন্য জরুরি কর্তব্য হবে শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই যেসব পাপ হয়েছে এ ব্যাপারে ক্ষমা ভিক্ষে চাওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা রাতের অন্ধকারে উঠে দূরে কাজ আদায় করে আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষে চাওয়া চোখের পানি ঝরানো আল্লাহর নবী বলছেন যে ওই চক্ষু জাহান নামে যাবে না যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে তিন শ্রেণীর জাহান নামে যাবে না তার এক শ্রেণীর চক্ষু আছে যেই চক্ষুতে আল্লাহর ভয়ে পানি ঝরে ওই চক্ষু যে চক্ষু পাহারা দেয় ওই চক্ষু জাহান নামে যাবে না যে চক্ষু নারীকে দেখে নিচু হয়ে যায় আমরা সলাতের পরে তাসবি তাহলিল করে রাজকার করে আমরা সেই জাহান্নাম থেকেই বাঁচতে চাই আব্দুল আব্বাস রাজি আল্লাহ বলেন আমি রাসুলের সলাতের শেষ করতেন তখন তিনি প্রথম শব্দ উল্লেখ করতেন আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় সালামের পরে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই তাকবির প্রথমে বলবো আইসারাজ আল্লাহ তালা আহা বলেন। যখন আল্লাহ নবী সালাম ফিরতেন তিনি বলতেন আল্লাহ আম্মাহ আন্তা সালাম অমিনকাজ সালাম তাবা রাখতা ইদাল জালাল আলিক্রাম হে প্রতিপালক তুমি শান্তি তোমার পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়। তুমি মর্যাদার অধিকারী তুমি সম্মানের অধিকারী অধিকারি। আইসারাজ আল্লাহ তালা আনহা বলেন। আল্লাহর নবী সালামের পরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই বাক্যগুলি বলতেন বলেন আল্লাহর নবী সালাম আল্লাহ এদা যখনই ফিরতেন সালাসান তিনি তিনবার আল্লাহর নিকটে ক্ষমা চাইতেন এহাদিসটি মুসলিম শরীফে এইভাবে এসেছে তিনি সালাম ফিরার পরে বলতেন আস্তাক ফেরুল্লাহ আল্লাহ আমি তোমার নিকটে ক্ষমা ভিক্ষে চাই আসতাক ফিরুল্লাহ আল্লাহ আমি তোমার নিকটে ক্ষমা ভিক্ষে চাই আসতাক ফেরুল্লাহ আল্লাহ আমি তোমার নিকটে ক্ষমা ভিক্ষে চাই তারপরে তিনি বলতেন আল্লাহ মানতাস সালাম অমিন কাস সালাম তারপর আর আলিক্রাম হে আল্লাহ তুমি শান্তি নিরাপত্তা তোমার পক্ষ থেকে অবতীর্ণ হয় তুমি মঙ্গলময় তুমি মর্যাদার অধিকারী তুমি সম্মানের অধিকারী সাহবান রাজি আল্লাহ তালানহর বিবরণে বোঝা যায় যে সালাম ফিরার পরে এই তাসবিগুলির মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে মগের ইবনে সোবা রাজি আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম যখন সালাম ফিরতেন তখন তিনি এই দুটি পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিক আলাহু লাহুল মুলক ওয়ালাহুল হেমদুআহু আলা কুল্লে শাঈন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তার কোনো শরিক নেই তিনি একক প্রশংসা তার রাজত্ব তার সর্বশক্তির অধিকারী তিনি তারপরে পরে আল্লাহর নবী বলতেন আল্লাহুম্মা লমানা নিআলিমাতাইতা ওয়া লা মাউতি ইলিমা মানাতা আল্লাহ তুমি যাকে দিবে তাকে ঠেকানোর কোনো মানুষ নেই তুমি যাকে দিবে না তাকে দেওয়ার মতো কোনো মানুষ নেই ওয়া লা ইয়ান ফাওজাল জাদ্দ মিন তোমার মোকাবেলায় মানুষের অর্থ সম্পদ কোনো কাজে আসতে পারে না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই বাক্যের এখানে খুব গুরুত্বপূর্ণ তিনটি কথা বুঝতে পারছি তার প্রথম কথা বুঝতে পারছি আল্লাহ তালা যাকে কিছু দিতে চাইবেন এটা কেউ ঠেকাতে পারবে না এখান থেকে আমাদের জরুরি একটা একটা জ্ঞান হওয়া উচিত যে অবশ্যই আমরা এটা মনে করব কেউ হিংসা করে কেউ বিদ্বেষ করে কোনো জিনিস ঠেকাতে পারবে না যেটা আল্লাহ আমাকে দিবেন ব্যবসা করে আমি যেটুকু পাবো আমার তাকদির আল্লাহ যেটুকু রেখেছেন সেটুকু আমি পাবো কেউ আমার করে আমার অর্থ সম্পদ পারবে না কেউ আমার বিরুদ্ধে কৌশল করে আমার বিদ্যার ক্ষতি করতে পারবে না আপনার বিদ্যার ক্ষতি করতে পারবে না কেউ কৌশল অবলম্বন করে আপনার ছেলে মেয়ের আপনার অর্থ সম্পদের ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আপনাকে যা দিবেন আপনি তা নিশ্চিত পাবেন এটুকু আপনি বিশ্বাস রাখুন এই জন্য আল্লাহর নবী বলছেন যে মানুষ বুঝে না মানুষের রুজি মানুষকে খুঁজে যেমন ভাবে মরণ মানুষকে খুঁজে সম্মানিত দর্শক মন্ডলী মরণ কাউকে ফেল করেছে এটা কি আমরা জানি কোনো মানুষ মরেনি এমনিতে থেকে গেছে এটা কি ঘটেছে পৃথিবীতে ঘটেনি মরণ যেমন কাউকে ফেল করে না মরণ যেমন নিশ্চিত মানুষের জন্য আল্লাহ তালা যে রুজি নির্ধারণ করেছেন সে ভোগ করবেই নিশ্চিত যে কোনো মূল্যে সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম আল্লাহ তালা যেটা আমাদের জন্য নির্ধারণ করেছেন রুজি সেটুকু কেউ ঠেকাতে পারবে না আমরা দেখতে পাই অনেক মানুষ মরার সময় বেশি বেশি খাই কেন জানেন তার বয়স শেষ হয়ে গেছে কিন্তু রুজি শেষ হয়নি তার জন্য আল্লাহ রুজি 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 নির্ধারণ করেছেন সে 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 ভক্ষণ করবেই রেখে দুনিয়াতে থেকে যাবে না যে আমরা অনেকে দেখি অনেক মানুষ মরার সময় খায় না দুই মাস পার হয়ে যায় তিন মাস পার হয়ে যায় চার মাস পার হয়ে যায় শুধুমাত্র একটু তরল কিছু খায় একটু দুধ খেলো বা একটু ফলের রস খেলো এইভাবে তার মাস মাস পার হয়ে যায় কেন জানেন বিষয়টি এই রূপ যে তার হায়াত বাকি আছে কিন্তু রুজি শেষ হয়ে গেছে রুজি যেটুকু তার নামে বরাদ্দ হয়েছে তার চেয়ে বেশি হবে না এই কথাই আল্লাহর নবী বলছেন যে আল্লাহ প্রতিপালক তুমি যেটুকু দিবে সেটুকুকে বন্ধ করতে পারবে না আর তুমি যেটুকু দিবে না সেটুকু কেউ দিতে পারবে না পৃথিবীর কোন মানুষ তোমার নির্ধারিত কিছুকে উপেক্ষা করে কিছু করতে পারে না প্রতিপালক তোমার মোকাবেলায় মানুষের কোনো সম্পদ কাজ করবে না এই জন্যই আমরা তাসবি তাহালিল করে তোমাকে সন্তুষ্ট করতে চাই আমরা জিকির রাজকার করে তোমাকে সন্তুষ্ট করতে চাই সাদ রাজি আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই বাক্যগুলি বলতেন সাদ রাদিয়াল্লাহু তাআলার ছেলে মেয়েকে এই বাক্যগুলি শিখিয়ে দিতেন আল্লাহর নবী সালামের পরে বলতেন আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল আল্লাহ আমি তোমার নিকটে ভীরুতা হতে বাঁচতে চাচ্ছি ওয়া আউযু বিকা বখল তোমার নিকটে কৃপণতা হতে বাঁচতে চাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী এখানে একটু কথা কৃপণতা কি জিনিস কৃপণতা থেকে আল্লাহর নবী কেন বাঁচতে চাইলেন জাহান্নায় যাওয়ার তিনটা কাজ তিনটা কাজে মানুষের নাম হয় তার একটা হচ্ছে যেটাকে মেনে নেওয়া হয় একটা মানুষ দশ টাকা সাহায্য চাইল আমার দেওয়ার ইচ্ছা হলো তারপর দিলাম না এ হচ্ছে কৃপনতাকে মেনে নেওয়া যারা কৃপণতা তাকে মেনে নিবে তাদের জন্য জাহান্নাম কৃপন ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতে দিবেন না এই জন্যই আল্লাহর নবী কৃপনতা থেকে পরিত্রাণ চাইতেন তিনি বলেন ওয়া আউযু বিকা বখলে প্রতিপালক আমি তোমার নিকটে কৃপনতা থেকে বাঁচতে চাচ্ছি তুমি আমাকে কৃপনতা থেকে রক্ষা করো ওয়া আউযু কামিন মিন আরযালিল প্রতিপালক ওই বয়স দিয়ো না যে বয়সে অচল হয়ে যাব অথর্ব ওকে বয়স থেকে তোমার নিকটে বাঁচতে চাচ্ছি এই বয়স তুমি দিয়ো না প্রতিপালক আউযু বিকা মিন ফিতনাতি দুনিয়া ওয়া আযাবিল কবর তোমার নিকটে দুনিয়ার সর্বধরনের ফিতনা হতে বিপদ থেকে বাঁচতে চাচ্ছে এবং কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি প্রতিপালক তুমি কবরের শাস্তি থেকে আমাদের রক্ষা করো তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে বাঁচাও আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পরে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু

উপযুক্ত সুন্দর প্রশংসা তার ওয়ালা না ইল্লা ইয়েহু একমাত্র আমরা তারই এবাদত করি লা এলাহ ইল্লাহ মুখলেহুদ্দিন ওয়ালা উকারে হালকা ফেরুন আমরা এক নিষ্ঠ হয়ে এক মুখী হয়ে আল্লাহ তালার এবাদত করছি মুসরেকেরা অসন্তুষ্ট হলেও মুসরেকেরা মন খারাপ করলেও সম্মানিত দর্শকমণ্ডলী অকভাইব না আমের রাজিয়া্লাহতালা আনো বলেন রাসুলসাল্দল্লাহ আসালাম বলেছেন লা এখিব নিরাসা হবে না সে ব্যক্তি যে ব্যক্তি বলবে দবর আকুললে সলা তিন মাক্তুবা ফরোজ সলাতের পরে ৩৩ বার সুহান আল্লাহ ৩৩ বার আললাহাম ৩৩ বার আল্লাহ আকবার সুবাহান আল্লাহ আললাহাম আল্লাহ আকবার। কেউ যদি তেত্রিশ তেত্রিশ বার বলে তাহলে তার নিরাশার কিছু নেই অবশ্য অনেক বর্ণরে রয়েছে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবর এই বাক্যগুলি যদি সালামের পরে বলে তাহলে ও যা চাচ্ছে তা পাবে ইহকালে ও পরকালে সে কিছু পাওয়ার ব্যাপারে নিরাশা হবে না আবু হরিয়াল্লাহ বলেন রাসূল sallallahu alaihi বলেছেন কে যদি সালামের পরে 33 বার আল্লাহ বলে 33 বার আলহামদুলিল্লাহ বলে 33 বার আল্লাহ আকবার বলে তারপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই লাহুল মুলকু ওয়া লাহুল হামদু কুল্লি কাদির রাজত্ব তার প্রশংসা তার সর্বশক্তিমান তিনি এই কালেমাটা যদি পড়ে আল্লাহর নবী বলছেন যে তার তার যত পাপ পাপ রয়েছে অতীতের অতীতের সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে যদি সাগরের ফেনা সম হয় তবুও ক্ষমা করে দেওয়া হবে আমরা সালামের পরে এই তাসবি বলা থেকে কখনো বিরত থাকবো না যে কোনো মূল্যে আমরা সালামের পরে এই তাসবি বলার প্রাণপণে চেষ্টা করব এটা যেন আমাদের জীবনে ভুলের মধ্যে না পড়ে যায় যে কোনো মূল্যে আমরা এই তাসবি পড়ার চেষ্টা করব করবো বলেন রসুল আলাইহি ওসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আসমা আল্লাহ নবী সবচেয়ে কোন দোয়া কোন সময়ের দোয়া বেশি বেশি কবুল হয় কোন সময়ে দোয়া করলে আল্লাহ বেশি কবুল করবেন তখন আল্লাহ রসুল বললেন যে ও সালাতিল রাতের শেষে মানুষ যে দোয়া প্রার্থনা করবে সেটা কবুল করা হবে আল্লাহ নবী বলেছেন যে কোন ব্যক্তি যদি রাতে উঠে কোন ব্যক্তি যদি রাতে জাগে রাতে জেগে এস আলুল্লাহ আল্লাহর নিকটে কিছু চায়

মানুষ যদি রাতের ওই সময়ে এটা তাহলে আল্লাহ তাকে প্রদান করবেন আল্লাহর নবী যে রাতের শেষ সময়ে কবুল হয়। সেটাই হচ্ছে এটা আমরা অনুমান করতে পারি একটার পরে দুইটার পরে তিনটার পরে ফজর আজান পর্যন্ত এই সময়ে উঠে একটু অজু করে দুই রেখ সলাত আদায় করে আল্লাহর কাছে কিছু চেয়ে নিব আল্লাহর নবী বলছেন যে রাতের শেষে মানুষ যা চায় আল্লাহ তা কবুল করেন এমনিতে আমরা জানি আল্লাহ বলেছেন যে প্রত্যেক রাতের শেষে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং বলেনি ফা উহু কে আমার কাছে কিছু চায় যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিবো মায়াস্তাক ফেরনি ফাঁক ফেরালু কে আমার নিকটে ক্ষমা ভিক্ষে চায় আমি তাকে ক্ষমা করে দিব এই জন্য আল্লাহর নবী বললেন যে আল্লাহ তালা রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যাওয়ার পরে এইভাবে বলতে থাকেন সেটাই হলো এটা এরপরে তিনি বললেন যে বাদা সলাতিল মক্তুবা ফরজ সলাতের পরে সম্মানিত দর্শক মন্ডলী ফরজ সলাতের পরে আমাদের অনেক কিছু বলার আছে অনেক কিছু চাওয়ার আছে অনেক কিছু তাসবি তাহালিলের আছে আমরা যেগুলো দোয়া মুখস্থ আছে এছাড়াও তো এ হাদিসের ভিত্তিতে বলতে পারি রব্বি ইন্নি জলম তো নফসি ভাগ ফেরেলি প্রতিপালক অন্যায় করেছি তুমি মাফ করো নিজেদের প্রতি অত্যাচার করেছি তুমি মাফ করো রব্বিক ফির ওয়ারাহেম ও আন্তা খায়রুর প্রতিপালক তুমি ক্ষমা করো তুমি মাফ করো আন্নি মাস্তানিয়া জুর্র ও আন্তা রাহমুর রাহেমিন আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমরা যদি এই বাক্যগুলো বলি ফরজ সলাতের পরে তাহলে আল্লাহ তালা কবুল করবেন আল্লাহর নবী বলছেন যে দুইটা সময়ে বেশি এবাদাত কবুল হয় তার একটা সময় হচ্ছে ফরজ সালাতের পরে উগবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তি ফরজ সালাতের পরে সূরা ফালাক এবং সূরা নাস পড়বে আল্লাহর নবী ফরজ সালাতের পরে সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন আমাদের যেন অভ্যাসের মধ্যে চলে আসে যে সালামের পরে আমরা যেসব তাসবি তাহলিল পাঠ করব তার একটি গুরুত্বপূর্ণ তাসবী তাহলিল হবে ফালাক এবং নাস। এখানে অনেক সমস্যা থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাওয়া হয়েছে যেটা মানুষের জন্য জরুরি যে বিষয়ে মানুষের জরুরি যে আল্লাহর নিকটে পেশ করবে সম্মানিত দর্শক মন্ডলী অবশ্যই আমরা সালামের পরে নাস ফালাক পড়ব আলী তালা রাজিয়াল বলেন রাসুল সাল আলাইহি আসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ফরজ পরে আয়াতুল কুরসি পড়ল তাহলে জান্নাতে যাবে নিশ্চিত ইনশাল্লাহ যাচ্ছে না কেন মরেনি সেই জন্য মরলেই যাবে সম্মানিত দর্শক মন্ডলী আমাদের জন্য জরুরি আমরা আয়াতুল কুরসি মুখস্থ করে নিব এবং ফরজ সলাতের পরে বলবো সম্মানিত দর্শক মন্ডলী এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা থেকে যাচ্ছে যে হাদিসে বলা হয়েছে যে যে কোনো সলাতের পরে যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে সে জান্নাতে যাবে এবং তার আশেপাশে যা কিছু রয়েছে সবাই নিরাপদে থাকবে এই হাদিসটি নিতান্তই অগ্রহণীয় তবে যে হাদিসে বলা হয়েছে যে হরজ সলাতের পরে আয়াতুল কুরসি পড়বে ফরজ সলাতের পরে তাহলে ও মরলেই জান্নাতে যাবে এ হাদিস সহি এ মর্মে আমাদের অবগতিতে থাকা ভালো হবে সমন্বিত দর্শক মন্ডলী আমরা চাচ্ছি সালামের পরে এসব তাসবি তাহালিল পড়ব বিশেষ ভাবে আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন আমরা পড়ে যদি মারা যাই জান্নাত লাভ করব প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তোমার দরবারে আমরা আশা তুমি আমাদেরকে এইভাবে ইবাদত করে কবুল করো যাতে করে তোমার দয়ের ভিত্তিতে আমরা জান্নাত লাভ করতে পারি এ দাবি এ দেওয়া তোমার দরবারে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা